আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমি আলোচনা করব স্বপ্নে কোনো ব্যক্তিকে মৃত্যু হতে দেখলে অর্থাৎ আপনি আপনার কোনো নিকট আত্মীয় অথবা প্রতিবেশীকে স্বপ্নে দেখছেন সে মৃত্যুবরণ করছে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর আগে আমরা একটা কথা জানব স্বপ্ন কয় প্রকার স্বপ্ন মহ তিন প্রকার এক এলহাম মিন আল্লাহ অর্থাৎ অর্থাৎ আল্লাহতালার পক্ষ থেকে বান্দার প্রতি কোনো কাজের ইঙ্গিত দুই ওয়াসফাসাতুম মিনার শয়তান অর্থাৎ শয়তানের পক্ষ থেকে মানুষকে ধোকা দেওয়া স্বপ্নের মাধ্যমে শয়তান চায় মানুষকে কোনো ধোকা দিয়ে এবং কোনো ভয়ানক বস্তু দেখিয়ে তাকে চিন্তায় ফেলে দেওয়া তিন হাদিস অর্থাৎ একটা মানুষ সারাদিন কাজ করে সে কাজের মধ্যে সে খুব ব্যস্ত থাকে বা তার দৈনন্দিন জীবনে কোনো বাস্তবিক জীবনে কোনো টেনশনে পড়ে গিয়েছে বা কোনো বিপদ মুসিবত তার উপরে দিয়ে যাচ্ছে সেটা যখন সে ঘুমায় তার ব্রেনে ঘুরে এই ব্রেনে ঘুরার কারণে তার একটা প্রতিফলন ঘটে যার কারণে সে স্বপ্নে ভয়ানক কিছু দেখে যেন সে আকাশে উড়ে যাচ্ছে যেন সে ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে কোনো গাছে উঠছে সে গাছটা নিচের দিকে পরে গিয়েছে এরকম ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে তো ভয়ানক স্বপ্ন দেখলে ভয় পাওয়ার কিছু নেই কাজ একটাই সেটা হলো যে কাত হয়ে স্বপ্নে দেখবেন সেই কাত থেকে অপর কাথে চলে যাবেন এবং যে কাত হয়ে স্বপ্নে দেখেছেন সে কাথে তিনবার থুতে ফেলবেন এবং পারলে দুই রাকাত কাত নফর নামাজ পড়বেন আর যে কাজটা করবেন সেটা হয়েছে কারো দরে বলবেন না তাহলে ওই স্বপ্নের মাধ্যমে আপনি কোনো ক্ষতির মধ্যে পড়বেন না এবং আপনার টেনশন চলে যাবে যদি ভালো কিছু স্বাভাবিক কিছু স্বপ্নে দেখেন তাহলে নিয়ম হল কোনো ভালো মানুষের নিকটে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে যারা আল্লাহওয়ালা অথবা যাদের দিন সম্পর্কে অগাধ জ্ঞান আছে তাদের নিকটে যে বলবেন তারা একটা ব্যাখ্যা করে দিবে যার তার দরে বলবেন না তাহলে আপনি একটা সমাদা পেয়ে যাবেন অতএব স্বপ্ন দেখে অর্থাৎ ভয়ানক স্বপ্ন দেখে ভয় পাবেন না এটাই হল নিয়ম আসুন এবার জানি যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দেখে যে সে ব্রিজ থেকে পরে গিয়েছে অথবা গাছের থেকে পরে গিয়েছে অথবা সে কোনো লোকের মাধ্যমে মায়ের খাচ্ছে এগুলি হলো একটা শয়তানার পক্ষ থেকে ধোকা ওয়াসওয়াসা এগুলি দেখে কেউ কোনো ধরনের ধোকায় পড়বেন না এবং চিন্তায় পড়বে না স্বাভাবিক জীবন কাটাবেন আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে মারা গেছে বা অন্যে মারা গেছে যদি অন্যে মারা গেছে দেখে তাহলে এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে লোক বেদে সময় বেঁধে এবং অন্য লোকটা কি সেটার পরিচয় হিসেবে আর যদি দেখে নিজে মারা গেছে এরকম স্বপ্নে দেখে তাহলে এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে একটা হলো যে তোমার মৌতের সময় ঘনি আসছে এখন তুমি ভালো হয়ে যাও সোজা হয়ে যাও ভালো আমল করো অথবা এটাও হতে পারে যে তুমি তোমার আমলকে সংশোধন করে ফেলতেছ অতএব আপনারা স্বপ্ন দেখলে নিজেরা ব্যতীব্যস্ত না হয়ে কাউকে জিজ্ঞাসা করবেন ভয়ের স্বপ্ন দেখলে কাউকে বলবেন না ওই উল্লেখিত আমলগুলি করবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমিন আসসালামু আলাইকুম